আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন আপনাদের মাঝে খুবই চমৎকার একটা অফার শেয়ার করব। এখান থেকে আপনারা প্রত্যেকেই ইনস্ট্যান্ট প্রফিট করতে পারবেন এবং সাথে সাথে সেল করে আপনাদের প্রফিটটা নিয়ে নিতে পারবেন। যাদের কাছে ব্যাব এনএফটি আছে শুধুমাত্র তারাই অফারটিতে জয়েন করতে পারবেন। এখান থেকে আপনারা প্রত্যেকেই $2 থেকে $5 করে প্রফিট করে নিতে পারবেন এবং এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেলও করে দিতে পারবেন। সো যারা এখনও ব্যাব বেনিফিটটা ক্লেম করে নাই, তারা চাইলে যে বাইন্যান্স থেকে এনএফটিটা ক্লেম করে নিতে পারবেন। এই যে স্ক্রিনশটটা দেওয়া আছে আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম। যারা যারা ক্লেম করে নিয়েছেন ব্যাব এনএফটি, আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা $2 থেকে $5 করে প্রফিট করতে পারবেন। এটা কি আপনারা ইনস্ট্যান্টলি সেলও করে আপনাদের প্রফিটটা নিয়ে নিতে পারবেন। সো অফারটা কেউ মিস করবে না, সবাই জয়েন করবেন। আর এই যে পোস্টার লিঙ্ক অবশ্যই আমি এই পোস্টের মধ্যে দিয়ে দেবো। সো অবশ্যই যারা আর কি ব্যাব এনএফটি এখনও ক্লেম করে নেই, চাইলে আপনি এখনও চাইলে ক্লেম করে নিয়ে নিতে পারবেন। সো এই অফারটিতে জয়েন করার জন্য এখান থেকে আপনাদেরকে একটা এনএফটি ক্লেম করে নিতে হবে। জাস্ট আমি দেখাই দিতেছি। সো আপনাদেরকে যে এনএফটিটা ক্লেম করে নিতে হবে, এই যে এখান থেকে আপনাদেরকে এই এনএফটিটিকে ক্লেম করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন তার এখানে বলেই দিয়েছে যে হোল্ড ব্যাব টু উইন এ ক্রেডিট ডাও প্রুফ, ঠিক আছে? সো অবশ্যই আপনাদেরকে ব্যাব এনএফটিটা থাকতে হবে, তা নাহলে আপনি এই অফারটিতে জয়েন করতে পারবেন না। সো চাইলে আপনি বাইন্যান্স থেকে ব্যাব এনএফটিটা এখনও ক্লেম করে নিয়ে নিতে পারবেন। সো আজকের এই অফারটিতে জয়েন করার জন্য আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা আজকের অফার লিঙ্কে ক্লিক করে দেবেন, আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম একটি পোস্টে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দেখবো। আপনারা জাস্ট কী করবেন, এই লিঙ্কটাকে কপি করে নেবেন। সো লিঙ্কটিকে কপি করার পরে অবশ্যই আপনারা কী করবেন, আপনারা কিউ ব্রাউজারটা ইনস্টল না থাকলে কিউ ব্রাউজারটাকে ইনস্টল করে নেবেন এবং অবশ্যই এখানে আপনাদেরকে মেটামাক্সটা ইনস্টল করা থাকতে হবে। সো কীভাবে মেটামাক্সটা অ্যাড করবেন সেটাও আমি জাস্ট আপনাদেরকে শর্টকাট হিসেবে দেখাই দিতেছি। সো মেটামাক্সটা অ্যাড করার জন্য প্রথমত আপনি কিউ ব্রাউজারের মধ্যে চলে আসবেন। কিউ ব্রাউজারের মধ্যে চলে আসার পরে সার্চ আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে লিখবেন যে মেটামাক্স এক্সটেনশন, যেখানে দেখতে পাচ্ছেন মেটামাক্স এক্সটেনশন, এটা লিখে দেবেন। দেওয়ার পর আপনি সার্চ করবেন, দেওয়ার পর এই যে চলে আসবে মেটামাক্স গুগল chrome.google.com, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন, ওকে চলে আসবে, ওকেতে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনাদের মেটামাক্সটা অ্যাড হয়ে যাবে। এরপর অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। সো অবশ্যই 3 ডটে ক্লিক করে ডেস্কটপটা অন করে নেবেন। গেট স্টার্টে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করার পরে আইগ্রিতে একটা ক্লিক করবেন। আইগ্রিতে ক্লিক করার পরে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। আমি জাস্ট ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব। ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পরে এরকম চলে আসবে, আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের যে 12টা প্রাইভেট কি আছে, প্রথম থেকে শুরু করে এভাবে একটা একটা করে এখানে প্রাইভেট কিগুলোকে আপনি লিখে দেবেন। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে সেম পাসওয়ার্ড দেবেন, আই হ্যাভ এখানে টিক মার্ক দেবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। দেন আপনার এখানে মেটামাক্সটা অ্যাড হয়ে যাবে। সো আপনার মাঝে এরকম অলডান চলে আসবে, অলডানে ক্লিক করে দেবেন। দেন এই যে এখানে দেখতে পারবেন আপনার মেটামাক্সটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনি নতুন আরেকটা ট্যাব ওপেন করে নেবেন প্লাসে ক্লিক করে, ঠিক আছে? সো এরপরে আপনি এখানে ক্লিকে সার্চ করবেন chainlist.org, নতুন একটা ট্যাব ওপেন করবেন chainlist.org, এখানে লিখে সার্চ করবেন। এরকম চলে আসবে, নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের মেটামাক্সটা এরকম কানেক্ট করতে বলবে। নেক্সটে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। যদি এরকম না আসে আপনারা 3 ডটে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার মেটামাক্সের একটা মেসেজ আছে, ওখানে ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন নেক্সটে ক্লিক করবেন, এরপর কানেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের কানেক্টটা হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কানেক্টটা হয়ে গেছে। দেন আপনি নিচের দিকে চলে আসবেন, চলে আসার পরে দেখতে পারবেন যে এই যে এখানে কিন্তু অবশ্যই আপনাদের কানেক্টটা হওয়ার পরেই কাজটা করবেন। এই যে কাজটা এখন দেখাচ্ছি, এই যে পলিগন মেইন নেট দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড টু মেটামাক্স, এখানে একটা ক্লিক করবেন। এটা এখানে ক্লিক করার পরে এই যে এরকম একটা মেসেজ আসবে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন, আসার পরে যে অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে সুইচ নেটওয়ার্কে এখানে একটা ক্লিক করবেন। দেন দেখতে পারবেন এখানে আপনাদের ম্যাটিকটা অ্যাড হয়ে যাবে। সো এখানে অবশ্যই আপনাদেরকে $0.05 থেকে আপনি $0.10 পর্যন্ত ম্যাটিক রাখবেন অবশ্যই, ঠিক আছে? আপনার ব্যালেন্সে এতটুকু ম্যাটিক রাখতেই হবে। এরপর আপনারা আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই পোস্টের মধ্যে। এখানে দেখতে পারবেন যে আপনাদের মাঝে আমরা রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এখন কী করবেন, এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে ফেলবেন। জাস্ট আমি লিঙ্কটাকে কপি করে ফেলবো। লিঙ্কটা কপি করার পরে আপনারা জাস্ট লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে গোর মাঝে একটা ক্লিক করবেন। সো গোর মাঝে ক্লিক করে দিলে এরকম চলে আসবে। এখানে প্রথমত আপনাদেরকে লগ ইন করতে হবে, তারপর এখান থেকে আপনাদেরকে এনএফটিটাকে ক্লেম করে নিতে হবে, ঠিক আছে? তারপর আপনি এখান থেকে প্রফিটটা করতে পারবেন। সো প্রথমত আপনি এখান থেকে লগ ইন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম চলে আসবে, কানেক্ট ওয়ালেটে আপনারা একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। দেন এই যে মেটামাক্সে মেসেজ চলে আসবে, এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে নেক্সটে ক্লিক করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার কানেক্টটা হয়ে যাবে।
এরপরে আপনি আবারও লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে এরকম চলে আসবে। লগইনে ক্লিক করার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করলে আবারও মেসেজ চলে আসবে, মেটামাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সাইনে ক্লিক করবেন। সো এরপরে যদি আপনাদের দেখতে পারবেন যে এখানে লগ ইন হয়ে যাবে, লগ ইন না হলে আবারও এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করে সাইন করে নেবেন, দেখতে পারবেন আপনার এখানে সাকসেসফুলি লগ ইনটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লগ ইনটা হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। সো এখন আপনাদেরকে কী করতে হবে, প্রথম যেটা কাজ হচ্ছে সোল্ড বান্ড বাউন্ড, এখানে আপনাদেরকে প্রথমত বাইন্ড করে নিতে হবে। সো প্রথমত আপনি এখানে বাইন্ডের মাঝে ক্লিক করবেন, জাস্ট আমি বাইন্ডের মাঝে একটা ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করবেন, মেটামাক্সে আবারও মেসেজ চলে আসবে, এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে যে কনফার্ম করবেন কিছু আপনাদের এই যে মেটিক ফিস চাইবে, ঠিক আছে। সো এখানে কনফার্ম করে দেবেন, দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম আবারও ক্লেম আসবে, আপনি আবারও এখান থেকে ক্লেমে ক্লিক করবেন, ঠিক আছে। সো এখন ক্লেমে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, মেটামাক্সে মেসেজ চলে আসবে, এখান থেকে আপনি আবারও এটাকে কনফার্ম করে দেবেন, 2 সেন্টের মতো ফি যাবে। দেন এখান থেকে আপনার যখন এটা মানে যখন এটা ক্লেম হয়ে যাবে, এরপরে দেখতে পারবেন আপনাদের মাঝে ক্রেডিটটা ক্লেম হয়ে গেছে। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনাদের প্রতিদিন মাইনিং হবে। সো এখানে যে শিডিউল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের এগুলো মাইনিং হবে। যখন আপনার এখানে মাইনিংটা হয়ে যাবে, প্রতিদিন এখান থেকে আপনার 0.95টা করে মাইনিং হবে, আর একটার ভ্যালু কিন্তু প্রায় $1.52, ঠিক আছে। সো এখন আপনি কী করবেন, যখন এখানে আপনাদের মানে এই যে শেডিউল এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ভরে যাবে, তখন আপনি এখান থেকে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করে কিছু মেটিক ফি দিয়ে এখান থেকে আপনি এটাকে ক্লেম করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমি চাইলে এখনই ক্লেম করতে পারি। সো এখানে ক্লেমে ক্লেম করে একদম ইজি, ক্লেমে ক্লিক করবেন, মেটামাক্সে আবার ওই যে মেসেজ চলে আসবে, এখান থেকে আপনি এটাকে কনফার্ম করে দেবেন। সো যখন এখান থেকে আপনি ক্লেমটা করবেন, তখন এই আপনার ব্যালেন্সটা চলে আসবে এই যে ট্রেডিং ব্যালেন্সের মধ্যে। সো আমি জাস্ট এখান থেকে ট্রেডিং ব্যালেন্সে যদি একটু ক্লিক করি, আমার কিন্তু ট্রেডিং ব্যালেন্সে কোনো ব্যালেন্স নাই। সো ট্রেডিং ব্যালেন্সে আপনাদের এই অ্যামাউন্টটা চলে আসবে। সো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা করে প্রাইস হচ্ছে 1.52 USDT করে, একটা করে মানে তাদের টোকেনের ভ্যালু হচ্ছে 1.52 USDT করে। সো আপনি চাইলে এখান থেকে সেল করে দিতে পারবেন, এই যে এখানে তারা সর্বোচ্চ 6টা সেল দিতে পারবেন, 1 থেকে 6টা। আপনার যখন এখান থেকে একটা আপনি মানে একটা যখন আপনি ক্লেম করবেন, একটা 2টা 3টা 4টা 5টা যখন ক্লেম করে নেবেন, ক্লেম করার পরে আপনি জাস্ট এখান থেকে ট্রেডিংয়ে চলে আসবেন, আসার পরে এখানে চলে আসবেন, আর ট্রেডিংয়ে ক্লিক করলে এরকম চলে আসবে। দেন এখান থেকে আপনি সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করার পরে এই যে এখানে আপনার এই যে সিডি ব্যালেন্সটা দেখতে পারবেন, এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করবেন, এভাবে এখানে ম্যাক্সে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এই যে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে মানে এখানে আপনার 6টা আর কি ব্যালেন্স থাকবে, যত ব্যালেন্স থাকবে, যদি 1টা 2টা 3টা মিনিমাম 1টা দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে। সো একটার ভ্যালু কিন্তু হচ্ছে কত দেখতে পাচ্ছেন, 1.52 USDT, ঠিক আছে। তো এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। দেন এখানে আপনার সেল হওয়ার সাথে সাথে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে ব্যালেন্সটা। সো যখন আপনার এটা সেল হয়ে যাবে, আপনি দেখবেন কীভাবে, জাস্ট আমি এখান থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে মানে এখান থেকে আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবো। আসার পরে আপনারা যে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে আপনি ওই মেটামাক্সের মধ্যে অ্যাড করছেন, সেম ট্রাস্ট ওয়ালেটে আপনি চলে যাবেন। আসার পরে এখান থেকে আপনি সার্চ করবেন USDT, এরপর এখান থেকে দেখতে পারবেন পলিগন একটা লেখা আছে, এই যে পলিগন, এটাকে অন করবেন। জাস্ট আমি এটাকে অন করব। সো এটা অন করার পরে এইখানে আপনার ব্যালেন্সটা চলে আসবে, সরাসরি এইখানে ব্যালেন্সটা চলে আসবে। সো এখানে ব্যালেন্সটা চলে আসলে এখান থেকে আপনি সরাসরি বাইন্যান্স অথবা কুকয়েনে নিয়ে এখান থেকে আপনি সেল করে আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন। সো এটা নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, অবশ্যই আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। সো যাদের ব্যাব এনএফটি আছে কেউ মিস করবেন না অফারটা, সবাই অফারটিতে জয়েন করে নেবেন। আর এর নেক্সট আপডেটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো, কীভাবে আপনারা উইথড্র করবেন সব কিছু আমি ডিটেলসে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো অবশ্যই কেউ অবহেলা না করে সবাই অফারটিতে জয়েন করে নেবেন, চাইলে আপনার ফ্রেন্ডদের রেফার করতে পারেন, এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, এখান থেকে চাইলে রেফার করে নিতে পারেন, ঠিক আছে। সো ভিডিওটা এ পর্যন্ত ছিল, যে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি, খোদা হাফেজ।